পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। পবিত্রতা কি? পবিত্রতা কোনো বস্তু না, এটা আত্মিক বিষয়। তাই বাহ্যিক কোনো বস্তু পবিত্রতার কিছু নেই। অর্থাৎ পবিত্রতা বিষয়টা সম্পূর্ণ কি আমাদের ভেতরগত ব্যাপার, বাইরের কোনো কিছু পবিত্র করার কিছুই নেই, বা বাইরের কোনো কিছুর দ্বারা অপবিত্র হওয়ারও কিছু নেই। যেহেতু এটা বস্তুই না, একটা বস্তু হলে কি করা যায়? সেটাকে নষ্ট করা যায়। কি দিয়ে? আরেকটা বস্তু দিয়ে। যেমন আপনি ভালো কোনো কিছু কি করতে পারেন, ভালো কোনো কিছুর সাথে ময়লা কিছু লাগালে কি হবে, ভালোটাও নষ্ট হয়ে যাবে। কারণ সেটা একটা ভালো বস্তু, সেটা একটা কি মন্দ বস্তু। আবার শক্ত বস্তু আর নরম বস্তু, শক্ত বস্তু দিয়ে নরম বস্তুকে আঘাত করে কি নষ্ট করা যায়, কারণ এটা বস্তু। তারপর যেমন দুধ, এটা একটা বস্তু, এখানে যদি আপনি পেশাব মিশ্রিত করেন তাহলে কি হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বস্তু বস্তুকে কি করে, নষ্ট করে। তো পবিত্রতা তো এরকম কোনো বস্তুই না, তাহলে কি বস্তু কিভাবে এটাকে অপবিত্র করতে পারে বা পবিত্র করতে পারে? যেহেতু এটা বস্তু না, আত্মিক ব্যাপার, তাহলে কি এটাকে একমাত্র আত্মিক বিষয়গুলোই কি করতে পারে, পবিত্র এবং অপবিত্র করতে পারে, অর্থাৎ নষ্ট করে দিতে পারে। বাইরের কোনো বিষয় কি করতে পারবে না, পবিত্র করতে পারবে না, অপবিত্রও করতে পারবে না। পবিত্রতা সম্পূর্ণই আত্মিক ব্যাপার, অর্থাৎ আমাদের ভেতরের একটা ব্যাপার এখানে। এই জন্য আমরা কিন্তু প্রায় বলে থাকি যে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। অর্থাৎ উপরে একটা মানুষ যত সুন্দরী হোক, যত পরিষ্কার পরিচ্ছন্নই থাকুক, তার ভেতরটা কি অসুন্দর যদি হয় তাহলে কি সে ভালো মানুষ না, অর্থাৎ কি সে পবিত্র না, তার মন পবিত্র না। এক্ষেত্রে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার কি কোনো মূল্যই নেই। ওই যে উপরে ফিটফাট, তারা কি বোঝায়? যে এই ফিটফাট দ্বারা বোঝাচ্ছে যে তার হাত পা খুব পরিষ্কার, সে ভালো পোশাক পরেছে, কোথাও ময়লা নেই। বাহ্যিকভাবে মানুষ যেগুলোকে নাপাক বস্তু মনে করে এরকম কোনো কিছুই কি তার সাথে নেই। সে ভালো সুগন্ধি ব্যবহার করেছে, কিন্তু তার ভিতরটা কি ময়লা, নোংরা, আবর্জনাতে পরিপূর্ণ। সেটা কোন আবর্জনা? সেটা বুড়িগঙ্গার সেই ময়লার মতো না, সেটা হচ্ছে কি কুচিন্তা, কুভাবনা, কুবুদ্ধি, এসব দিয়ে কি তার মন কি অপবিত্র। এটাকে আমরা কি বলি, ময়লা আবর্জনা। কার মনের? অর্থাৎ উপরে আমি যতই ফিটফাট হই, ভেতরে আমার অবস্থাটা কি ময়লা স্তূপের মতো, সদরঘাট, সদরঘাট একটা ভাব। না বুঝো কিন্তু আমরা এই কথাটা সবাই বলি, কিন্তু এই এই ব্যাপারটা মোটামুটি সবাই বুঝি যে উপরে কেউ সুন্দর হলেই কি সে ভালো না, সে সুন্দর না, তার ভেতরটাও কি সুন্দর হতে হবে। কিন্তু বলার সময় আমরা এটা বলে ফেলি, কিন্তু আসলে এটার গভীর যে অর্থ রয়েছে সেটা বুঝি না। মূল মূল জায়গায় বা বিশেষ বিশেষ জায়গায় আমরা এটার অর্থ করতে পারি না, বা আমরা আমাদের মাথায় এটা আসে না। আমরা তখন সেই বাইরের ময়লা আবর্জনার কথাই ভাবি পবিত্রতা অপবিত্রতার ক্ষেত্রে। যা ভালো তাই পবিত্র, যা মন্দ তাই অপবিত্র। অর্থাৎ এটা কাজের ক্ষেত্রে, অর্থাৎ আমি যত ভালো কাজ করব এগুলো সবই কি পবিত্র, আমি যত মন্দ কাজ করব এগুলো কি অপবিত্র। মন্দ চিন্তা অপবিত্র, মন্দ কর্ম অপবিত্র। আর যারা এই মন্দ চিন্তা, মন্দ কর্ম, মন্দ ভাবনা ভাবে, তাদের মনও অপবিত্র, তাই কি তারাও অপবিত্র। তাদের দেহ কিন্তু অপবিত্র না, তারা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তার মন কি অপবিত্র। আবার বাইরে খুব ময়লা, শরীরে দেখা যায় বিভিন্ন ময়লা লেগে আছে, দুর্গন্ধ, কিন্তু ভেতরটা কি পবিত্র। কেন পবিত্র? কারণ তার সৎচিন্তা, সৎকর্ম, সৎভাবনা, এই জন্য কি তার মনও কি পবিত্র, আর তাই সে নিজেও পবিত্র, কিন্তু তার দেহটা কি অপরিষ্কার অপরিচ্ছন্ন। এসব কথা বলতে গেলেই কিছু ধর্মীয় ব্যক্তি আছেন, ধার্মিক ব্যক্তি আছেন, তারা আবার এগুলো নিয়ে ভিন্নভাবে মন্তব্য করেন, তাদের কাছে আবার এগুলো ভালো লাগে না। কারণ তারা মনে করেন যে বাহ্যিক অপবিত্রতাই কি মূল অপবিত্রতা, ভেতরে যা মন চায় তাই থাকুক, বাইরে সে ফিটফাট থাকলেই কি সে পবিত্র একজন মানুষ, সে নামাজ রোজা সব করতে পারবে, পূজা সব করতে পারবে। কিন্তু যার বাইরে অপরিষ্কার অপবিত্র, সে নামাজ রোজা করতে পারবে না, স্রষ্টার কাছে সে তার কোনো গ্রহণযোগ্যতা নেই, তার কোনো ইবাদত হবে না,
সে কোনো পূজা অর্চনা করতে পারবে না, এরকমটাই কিন্তু ভাবা হয়। কারণ ইবাদতের মূল শর্তই হচ্ছে কি, পবিত্র হতে হবে। তাই তাদের কাছে এই বাহ্যিক পবিত্রতাই কি মূল বিষয়। এখন তাদের যদি বলতে চাই, তাদের জন্য একটি হাদিস হয়তোবা যথেষ্ট হবে। সেটা হচ্ছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলছিলেন, সেখানে একজন তার প্রিয় সাহাবী ছিল, হঠাৎ করে সে উঠে চলে গেলেন। অনেকক্ষণ পরে সে আসলেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কোথায় গিয়েছিলে। তখন সে বলল যে আমার বীর্যপাত হয়েছিল, আমি ফরজ গোসল করার জন্য গিয়েছিলাম পবিত্র হওয়ার জন্য। আমার সাহাবীর নামটা মনে নেই, এটা সহি হাদিস, মানে সিয়াসিত্তার হাদিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মমিন কখনো নাপাক হয় না, মমিন কখনো অপবিত্র হয় না, অর্থাৎ তোমার এটার প্রয়োজন ছিল না, তুমি এখানে বসে থাকতে পারতে। তাহলে কি হয়, সেটা হচ্ছে অপরিষ্কার হয়। একজন মমিন অপরিষ্কার হতে পারে, একজন মানুষ অপরিষ্কার হতে পারে, আমার গায়ে ময়লা লাগতে পারে, বাহ্যিকভাবে এগুলো ময়লা দুর্গন্ধ, সুতরাং আমার উচিত এগুলো পরিষ্কার করা, কিন্তু এর মানেই না আমি অপবিত্র হয়ে গেছি। যদি বাহ্যিক অপবিত্রতাই অপবিত্রতা হতো, তাহলে আল্লাহর রাসূল কখনোই কথা বলতেন না যে মুমিন কখনো নাপাক হয় না। এখানে তার বীর্যপাতের কথা আছে, যে কোনোভাবেই হোক এটা ঘটেছে, কিন্তু বলা হচ্ছে কি যে মুমিন কখনো নাপাক হয় না। অর্থাৎ কি, যে বাহ্যিক যে ময়লা বা অপরিষ্কার হওয়া, এর মানে এই না যে একজন মানুষ নাপাক হয়ে গেছে। অর্থাৎ ওই যে যারা বলবেন যে বাইরে একটু ময়লা লাগলো আর সে অপবিত্র হয়ে গেল, এটা তাদের জন্য। যে আপনি যদি মমিন হয়ে থাকেন, একজন মানুষ যদি মমিন হয়ে থাকে, তাহলে সে কখনো অপবিত্র হবে না। তার গায়ে যত কিছুই লাগুক, যত খারাপ বস্তুই লাগুক, তার দেহটা অপরিষ্কার হয়ে যায়, কিন্তু সে অপবিত্র হয় না, সেটাকে অপবিত্রতা বলে না। মানুষ পরিষ্কার এবং পবিত্রতা, অপরিষ্কার এবং অপবিত্রতা, এই বিষয়গুলো বুঝে না। পরিষ্কার এক জিনিস, পবিত্রতা আরেক জিনিস, অপবিত্রতা এক বিষয়, অপরিষ্কার পরিচ্ছন্নতা আরেক বিষয়। এটা বোঝার জন্য আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, যেটা কোরআনের কথা, যে প্রতিটি মুশরিক হচ্ছে কি নাপাক, অপবিত্র, এটা কোরআনের কথা, আল্লাহ বলেছেন। এখন যারা আল্লাহর সাথে শিরক করে, মুশরিক এই ধরনের যারা আছেন, অর্থাৎ যারা নাফরমান, তাদের ব্যাপারটা কি হচ্ছে যে তারা নাপাক, অপবিত্র। অর্থাৎ কি, তারা যত ঘষা মাজা করুক, যত সুগন্ধি ব্যবহার করুক, যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, তারা কি অপবিত্র। কিন্তু তারা কি অপরিষ্কার? কেউ বলবে তারা অপরিষ্কার, কোরআনের কোথাও আছে তারা অপরিষ্কার? না, তারা পরিষ্কার। অপরিষ্কার বলার তো কোনো উপায় নেই, কারণ তার গায়ে কোনো ময়লা নেই। কিন্তু আল্লাহ কি বললেন যে তারা হচ্ছে অপবিত্র, আর রাসূল এদিকে কি বললেন, মমিনরা হচ্ছে কি পবিত্র। অর্থাৎ মমিনের গায়ে যত ময়লা লাগুক, সে অপরিষ্কার হয় কিন্তু অপবিত্র হয় না। আর একজন মুশরিকের গায়ে যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সে কি পরিচ্ছন্ন থাকে কিন্তু কখনো পবিত্র হয় না। আশা করি যারা ধর্মীয় দিক থেকে বিচার আচার করেন, তারাও এখন পবিত্রতা অপবিত্রতার বিষয়টা বুঝবেন। তারপর যদি আপনার ইচ্ছা হয় যে আপনি বুঝবেন না, আপনার ইচ্ছা, আপনি বুঝতে চান না, আপনি যেটা ভাবেন সেটাই সঠিক, যে বাইরে কোনো ময়লা লাগলে আপনি অপবিত্র হয়ে গেলেন বা একজন মানুষ অপবিত্র হয়ে গেল, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কারণ সাধারণভাবেই বোঝা যায় যে পরিষ্কার এবং পবিত্রতা আলাদা বিষয়। তারপর আমরা শিশুদের কিন্তু পবিত্র বলি। কেন পবিত্র বলি? কারণ হচ্ছে কি, কোনো খারাপ চিন্তা তাদের মধ্যে নেই, কোনো ভুল কর্ম তাদের মধ্যে নেই, তারা কি যা করে স্বচ্ছ হৃদয় করে, এটাই তাদের একটা পবিত্রতা। তাই আমরা তাদের কি বলি, পবিত্র বলি। ওই যে বললাম যে তারা, তাদের কোনো ভুল কর্ম নেই, হ্যাঁ তাদের ভুল কর্ম আছে, তাও আমরা তাদের পবিত্র বলি। কারণ সেই ভুল কর্মটা সে কোনো ভুল চিন্তা নিয়ে বা কোনো মন্দ চিন্তা নিয়ে করেনি, সে স্বচ্ছ হৃদয়ে করেছে, কাজটা ভুল হয়ে গেছে, সেটা আমার জন্য অনুচিত, কারণ আমি তো এটা বুঝে করব, কিন্তু সে না বুঝে করেছে, একজনকে কষ্ট দিয়ে ফেললো, আঘাত করে ফেললো, তারপর আমরা কি বলি সে পবিত্র। কারণ কি, সেটা বুঝে করেনি, কাজটা ভুল হয়ে গেছে বা ভালো হয়নি, কিন্তু তারপরে কি সে পবিত্র, কারণ তার মনটা পবিত্র। কখনো কেউ শিশুকে অপবিত্র বলেছে, তার গায়ে তো কত ময়লাও লাগতে পারে, কিন্তু কেউ বলেছে শিশু অপবিত্র? না, শিশুকে অপবিত্র বলে না। কারণ কি, কারণ অপবিত্র আলাদা ব্যাপার, শিশুকে অপরিচ্ছন্ন বলে, যে এই শিশুটা অপরিষ্কার, তার বাবা মা তাকে পরিষ্কার রাখে না, কিন্তু কখনো বলে যে অপবিত্র বলে না। কারণ হচ্ছে কি,
তার কর্মের কারণে, তার চিন্তার কারণে। কারণ শিশুই এমন যে সে মন্দ চিন্তা করতে পারে না। মন্দ চিন্তা আস্তে আস্তে আমরাই তাদের মধ্যে ঠকিয়ে দিই, সমাজ থেকে তারা এগুলো আস্তে আস্তে শিখে বুঝে, তাই আমরা শিশুকে পবিত্র বলি। এখান থেকে বোঝা যায় আসলে পবিত্রতারা কি। এক কথায়, হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ হৃদয়কে পাপ মুক্ত রাখা, কুচিন্তা থেকে মুক্ত রাখা, এটাই হচ্ছে কি পবিত্রতা। যেখানে মন্দ চিন্তা, মন্দ ভাবনা, কুচিন্তা, কুকর্ম, সেখানে কি অপবিত্রতা। আর যেখানে মানুষের জন্য কল্যাণের কথা ভাবা হয়, কল্যাণ করা হয়, সেটাই কি পবিত্রতা। যদি সেটা কল্যাণের কর্ম হয় তাহলে পবিত্র কর্ম, যদি কল্যাণের চিন্তা হয় তাহলে কি পবিত্র চিন্তা। আর যে এই কল্যাণ এবং পবিত্র কর্ম করছে সে কি পবিত্র একজন ব্যক্তি। অনেকে তো নারীদের মাসিকের সময় তাদেরকে অপবিত্র ভাবেন, অনেকে ঘর থেকে বের করে দেন, অন্য জায়গায় পাঠান, এরকম অনেক ঘটনা আছে, এখনো হয় এগুলো। এই জমানায় আসার পরও এরকম ভাবনা মানুষের মনে আছে, কারণ হচ্ছে তারা নিজেরাই অপবিত্র চিন্তা নিয়ে আছে। একজন মানুষ প্রাকৃতিকভাবে তার সাথে একটা কিছু ঘটে, স্রষ্টা প্রদত্ত প্রকৃতির নিয়ম অনুযায়ী এটা ঘটে, তার এখানে কোনো হাত নেই, তারপরেও তাকে এই মুহূর্তে অপবিত্র ভাবা হচ্ছে, কেন? আসলে কোনো কারণ নেই, পুরো কারণটাই হচ্ছে কি আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তা ভাবনাই এমন অপবিত্র, তাই আমরা সেখানে কি অপবিত্র চিন্তা করি। যদি কোনো নারীর ক্ষেত্রে প্রকৃতির এই নিয়ম বন্ধ হয় বা কারো চালুই হলো না, তাহলে কি হবে, সে সন্তান জন্ম দিতে পারবে না। অর্থাৎ ধরেন আজ থেকে এটা বন্ধ হয়ে গেল, তাহলে কি আগামী পৃথিবী মানব শূন্য থাকবে। যদি এটা অপবিত্রই হতো তাহলে স্রষ্টা কখনই এই নিয়ম চালু করতেন না, প্রকৃতির এই নিয়ম ঘটত না। প্রতিটি পবিত্র মানুষের জন্ম হয়েছে শুধু এর জন্য, এমন কাউকে পাওয়া যাবে না যার মায়ের ঋতুস্রাব হতো না, আর এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে কি এই জন্মের আগে যখন মাতৃগর্ভে ছিল, যার দেহে এই ঋতুস্রাবের রক্ত প্রবেশ করেনি। যারা একটু ভালো মতো জানেন তারা হয়তোবা জানেন যে সন্তান গর্ভে আসার পর এই ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, তখন কি হয়, সন্তানের নাভির সাথে মায়ের রেহেমে সেই রক্ত বের হওয়ার যে জায়গাটা বা যে ব্যাপারটা, সেটা কি হয় সন্তানের শরীরে প্রবেশ করে, সেটার মাধ্যমেই সন্তান কি হয় বেঁচে থাকে তার মায়ের গর্ভে। অর্থাৎ প্রতিটি মানুষের দেহেই এটা রয়েছে, তা না হলে তার জন্ম হতো না, সে যত বড় মহাপুরুষ হোক। তাহলে কিভাবে এটাকে অপবিত্র বলা যায়? এটাকে তারা অপবিত্র বলে ওই যে বাহ্যিক বিষয় দ্বারা, ওই যে পবিত্রতাকে তারা একটা বস্তু মনে করে যে এটা কিছু হলো অপবিত্র হয়ে গেল। আরে পবিত্রতা তো কোনো বস্তুই না, কোনো বস্তু কিভাবে এটাকে অপবিত্র করতে পারে? রক্ত তো একটা বস্তু, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা হচ্ছে পবিত্রতা, আত্মিক ব্যাপার। রক্ত কিভাবে একজনকে অপবিত্র করতে পারে? এই পবিত্রতা অপবিত্রতা নিয়ে আরও অনেক কথা আছে, সব বিষয় নিয়ে আসলে আলোচনা করা ঠিক না আবার সম্ভব না। তারপরও আপনারা হয়তো অনেকেই এই পবিত্রতার অপবিত্রতার ব্যাপারে অনেক কথা শুনেছেন, যে এটা অপবিত্র, ওইটা অপবিত্র, অমুক অপবিত্র হয়ে গেছে, অনেক ধরনের কথাবার্তা। আশা করব যারা পবিত্রতা, অপবিত্রতা, অপরিষ্কার, পরিষ্কার এই বিষয়গুলো ভালো মতো বুঝতে পেরেছেন, তাদের আগামীতে এই ধরনের কোনো ভুল ধারণা তাদের মধ্যে থাকবে না আশা করি। কারণ আমি মনে করি কেউ যদি স্বচ্ছ হৃদয় নিয়ে জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা থেকে যদি এই কথাগুলো শুনে থাকেন, তাহলে অন্তত পক্ষে এটুক তার বোঝার কথা যে পবিত্রতা কোনো বাহ্যিক বিষয় নয় বা বাহ্যিক কোনো বস্তু নয়, যে কোনো বস্তুর কারণে এটা অপবিত্র হয়ে যাবে। তারপরও যদি কেউ এটা না বুঝে থাকেন, এটা আমি মনে করব যে আমি বোঝাতে পারিনি, হয়তোবা এটা তার ভাগ্য, এখানে আসলে কিছু করার নেই। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।